দর্শক শ্রোতা, আজকে আমাদের কাছে প্রশ্ন এসেছে, মিথ্যাবাদী ইমামের পিছনে নামাজ হবে কি না? কথায় কথায় যে ইমাম মিথ্যা বলে, সাজিয়ে গুছিয়ে যে ইমাম মিথ্যা বলে এবং পরে তার মিথ্যাবাদী মিথ্যা কথা ধরা পড়ে যায়, তার পিছনে নামাজ হবে কি না? দর্শক শ্রোতা, আমরা এর উত্তর বলবো যে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসিদ কয়ুন জি ওয়াল কিজবু ইহলে, সত্য সবসময়তে মানুষকে বাঁচিয়ে রাখে সব রকমের বিপদ থেকে, আর মিথ্যা সবসময় মানুষকে ধ্বংস করে দেয় সব রকমের বিপদে। তো এখানে প্রশ্নকারী যেহেতু প্রশ্ন করেছে যে অনবরত যারা ইমাম সাহেব মিথ্যা বলেন, সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলেন, তাদের পেছনে নামাজ হবে কি না, অথচ ধরাও পড়ে যায়, এর উত্তরে বলবো যে কারো কাছ থেকে, প্রথমে কারো কাছ থেকে কারো ব্যাপারে কোনো কিছু কথা শোনা এবং তার উপরে ভিত্তি করে কাউরের উপরে মিথ্যার অপবাদ আরোপ করা, এটা একটা গুরুতর গুনাহ, গুনাহে কবিরা, যেটা হারাম। মুসলিম শরীফের 6372 নম্বর হাদিসে আমরা পাচ্ছি। এবার একজন সিদ্দিকের, যে একজন মমিনের পক্ষে যে লানত রয়েছে, লানতকারী হওয়া এটা বাঞ্ছনীয় ব্যাপার। বুখারী শরীফের 6045 নম্বর হাদিসে বলা হয়েছে যে একজন আরেকজনকে যেন ফাসিক না বলে, তারা যেন গালমন্দ না দেয় এবং একজন আরেকজনকে যেন কাফির না বলে, তাদের অপবাদ যেন না দেয়। কেননা এরা এই সবের মধ্যে যদি না হয়ে থাকে তবে তা তারই উপরে পতিত হবে। তাই কারো থেকে শোনা কথার উপরে ভিত্তি করে নামাজিদের বা নামাজের ইমাম সাহেবকে মিথ্যাবাদী বলা কোনো সুযোগই নাই। ইমাম সাহেব যদি কখনো মিথ্যা বলেছে এবং আল্লাহর কাছে যদি তোবা চেয়েছে, তাহলে অবশ্যই তার কাছে, তার সাথে, তার পেছনে নামাজ হবে। কিন্তু যদি এটাকে অভ্যাসে পরিণত করে, যেমন আমি ইমাম সাহেব মিথ্যা বলাতে অভ্যাস করে নিয়েছি আর এটা আমার একটা পেশা হয়ে গেছে, অনবরত মিথ্যা বলি আর যেটা সেটা তো সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলি, তো আমার এটা যদি অভ্যাস হয়ে যায়, অভ্যাসে পরিণত যদি আমার হয়ে যায়, তাহলে আমার পিছনে নামাজ মকরুহ তাহরিমি হয়ে যাবে, আমার পিছনে নামাজ মকরুহ তাহরিমি হয়ে যাবে, হারামের কাছাকাছি তবুও কিন্তু নামাজটা হয়ে যাবে। সেজন্য প্রশ্নকারী ভাইদেরকে বলবো, আজকাল প্রশ্ন সব থেকে বেশি কার জানেন? বাড়ির নারী, মসজিদের ইমাম, এই দুজনের উপরে মানুষ প্রশ্নের ঝড় তুলে রেখেছে। ইমাম সোজা হাঁটলে নামাজ হবে কি না, ইমাম বাঁকা হাঁটলে নামাজ হবে কি না, ইমামের চোখ একটা ছোট একটা বড় থাকলে নামাজ হবে কি না, ইমামের শরীরের রং কালো আছে সেটাতে নামাজ হবে কি না, মানে যত মশলা সব মসজিদের মধ্যে ইমামের উপরে। ও মুসল্লিদের কোনো দোষ নেই গো, মুসল্লিরা একেবারে মানে কিসের ধোয়া আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ আমি এখানে কথাটা বলবো না যে মুসল্লিরা তুলসী পাতার ধোয়া, তো এই কথাটা বলা চলে না, ইসলামে এটাকে বারণ করেছে, মানা করেছে, এটা সংযত নয় কথাটা। অনেক লোক বলে থাকে কিন্তু ইমাম সমস্ত রকমের খুঁত দিয়ে ধোয়া আছে, খুঁত, ইমাম যদি তিন চাকা গাড়ি চালায় তো দোষ, ইমাম যদি চার চাকা গাড়ি চালায় তো দোষ, মানে কত রকমের আপনি নেবেন। তো ওই বাড়ির নারী আর এই মসজিদের গাড়ি অর্থাৎ ইমাম, এদের উপরে বেশি দোষ আর বেশি প্রশ্ন। তাই বাড়ির নারীদের যারা গার্জেন তাদেরকে বলবো, তো নারীদের উপরে অত প্রশ্ন করা বন্ধ করুন, আর এই মসজিদের যারা মুসল্লি তাদেরকেও অনুরোধ করব, ইমামের ছোটখাটো ভুলকে এড়িয়ে যান, তবে ইমামের সাথে বন্ধুত্বে থাকতে পারবেন। অতএব ক্ষেত্রে যদি এরকমটি হয়ে থাকে, অভ্যাসে পরিণত, তাহলে নামাজ মকরুহ তাহরিমে হবে কিন্তু নামাজ হয়ে যাবে, আর যদি মিথ্যা বলে আল্লাহর কাছে তওবা চাই, ক্ষমা চাই, তবে তার উপরে তার পেছনে নামাজ নিঃসন্দেহে হবে, আপনারা ভুল ত্রুটি মার্জনা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।